কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে অবস্থিত আজকের এই ভিডিওতে আমি এমন একটি জায়গার সন্ধান দিতে চলেছি যেটা সবেমাত্র কয়েকদিন আগে গ্র্যান্ড ওপেন হয়েছে। হুগলি জেলার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি সাতবেড়িয়ার এই চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্ক কাম রিসর্টটি তোমরা পেয়ে যাবে সারাদিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রে থাকার সুব্যবস্থা, সঙ্গে পেয়ে যাবেন বোটিংয়ের সুব্যবস্থা। এখানে আছে রাত্রিবাসের জন্য মাটির তৈরি বিভিন্ন ধরনের কটেজ ও কংক্রিটের কটেজ, যেখানে তোমরা খুব কম খরচে রাত্রিবাসও করে নিতে পারো। এছাড়াও সারাদিন ঘুরে বিকালবেলাও বাড়ি চলে যেতে পারো। কলকাতার কলহল থেকে মুক্তি পেতে এক বা দুদিনের জন্য তোমরা গ্রামের এই মেঠো পথে হাঁটার জন্য এবং বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য অবশ্যই তোমরা একবার চলে আসতে পারো এই রিসর্ট বা পার্কটিতে। এখানে কিভাবে আসবে তোমরা, খরচ কত হবে এখানে আসতে, এছাড়া এখান থেকে কি কি সাইট সিন করতে পারবে তোমরা, এছাড়া খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, এই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই ইকো ট্যুরিজম পার্কের পুরো এন্ট্রান্সের সামনে। এইটা দেখতে পাচ্ছ, এটা হলো এই মেন গেটটা, এই সাইডে একটা আর এদিকটা একটা। তো এখন আমরা এইটায় ঢুকবো, কারণ এইখানেই যে রিসর্টগুলো আছে, কটেজগুলো এইখানেই রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এদিকটাই রয়েছে, এদিকটা জাস্ট একটা পার্ক করা হয়েছে লম্বাভাবে। তো আগে এটা চলো এক্সপ্লোর করি, ঢুকি ভেতরে। তো চলো আগে ঢুকি ভেতর দিকে। কাঠের গেট ক্রস করে ঢুকলাম, আর এদিকটা লম্বা একদম একদম শেষ মাথা অবধি এই রিসর্টটা, এই পার্কটা। আর এদিকটা আছে কি আছে সবাইটা, একটু আছে খাওয়া দাওয়ার যে ক্যান্টিনটা, হ্যাঁ এদিকটা ক্যান্টিনটা আছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ঝর্ণা, খুব সুন্দর। এইদিকে একটা পুকুরের মাঝখানে একটা সুন্দর ঝর্ণা, আর এদিকটা আছে তোমার একটা মূর্তির মাঝখান দিয়ে জল উঠছে। রাত্রিবেলা কিন্তু এই জায়গাটার ভিউটা আরও মনে হয় ভালো লাগবে, যেহেতু আজকে আমরা এখানে থাকছি, তো রাতের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে এদিকটা যাই। আর একটা জিনিস, এইটা পুরো এই পার্কটা, এই রিসর্টটা পুরোটাই সুন্দর গাছ দিয়ে, ফুলের গাছ দিয়ে সুন্দর করে বেশ সাজানো। তো এর ভেতরে এখন এন্ট্রি করব, চলো আগে এদিকটাকে তোমাদের দেখিয়ে দিই। আর এদিকটা আছে পুরুষ ও মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা, যারা ডে আউট প্যাকেজে, মানে যারা জাস্ট পার্কের আসবে খাওয়া দাওয়া করবে, তাদের জন্য এই যে টয়লেট করেছে পুরুষ মহিলাদের জন্য। আর এদিকটা আছে একটা কংক্রিটের কটেজ, এই সাইডে একটা আছে, আর আছে একটা ওই সাইডে এই যে কটেজ। তবে এইগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি, যেহেতু পার্কটা, এই রিসর্টটা সবেমাত্র জানুয়ারি মাস থেকে ওপেন হয়েছে, তো এইগুলোর কাজ এখনও অনেক কিছু বাকি রয়েছে। তো এইগুলো যখনই ওপেন হয়ে যাবে তোমরা আরামে এগুলো বুক করে এখানে থাকতে পারো। এই মুহূর্তে এইখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রিবি লাগে না, এমনি রাত্রিবেলা যদি তোমরা থাকো রাত্রে 1 night stay 1000 টাকার মতো নেয়। আর এমনি নর্মালি এই মুহূর্তে কোনো এন্ট্রিবি লাগছে না এখানে ঢুকতে গেলে, এই সাধারণ যে গ্রামের লোকেরা দেখছো ঢুকছে, কোনো টাকা পয়সা এই মুহূর্তে এরা নিচ্ছে না। তবে খুব শীঘ্রই এদের টিকিটের ব্যবস্থা হচ্ছে, যেহেতু একদমই নতুন এই পার্কটি, এই রিসর্টটি, তো এই মুহূর্তে এটা এখনও পর্যন্ত কিছু করা হয়নি। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু একটা সরকারি রিসর্ট, কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা তোমরা যদি এখানে আসো স্টে করো তাতে সিকিউরিটির কোনো প্রবলেম নেই, যেহেতু সরকারি রিসর্ট তো কোনো প্রবলেম হবে না এখানে থাকতে। তো চলো এখন আমরা করবো বোটিং। আর যেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এখানে কিন্তু দুখানা বড় বড় পুকুর রয়েছে এই পার্টটাতে, আর ওই পার্টটাতে একটা চিলড্রেনদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে ওই দিকে, তো ওইটাও দেখাবো তোমাদের। আগে আমরা একটু বোটিং করবো, চলো। শুভ অলরেডি চলে গেছে ভেতর দিকে। আচ্ছা, এই বোর্ডের জন্য আলাদা কোনো কিছু পে করতে হয় নাকি? কত করে কি আছে, কতক্ষণ? আমরা কিন্তু ওইখানে রিসর্টে আছি জানো তো, আমরা ওইখানে নাইট স্টে করবো, মানে একটা রিসর্ট নিয়েছি ওইদিকের মাটির। আচ্ছা, তার জন্য কি পে করতে হবে, মানে রিসর্টে থাক? হ্যাঁ, এটা পুরোপুরি আলাদা, মানে রিসর্টে থাকুক কি না থাকুক এটা ওই 10 টাকা করে, কতক্ষণের জন্য? ওটা 15 মিনিটের জন্য 10 টাকা করে পে করতে হবে। তো চলো আমরা একটু চড়বো আজকে। পনেরো
মিনিট আমরা চড়বো, 15 মিনিট জন্য 10-10 করে 20 টাকা দিতে হবে, বেশি চড়বো না, কেন অনেকটা জায়গা আমাদের ঘুরতে হবে। ওইদিকে পার্কটাতে যাবো, দাদার সঙ্গে কথা বলবো, এখানে তোমরা ট্রেনে কী করে আসবে, বাইক কারে কী করে আসবে, সে সমস্ত ইনফরমেশন দিতে হবে। আর প্রপারলি এই জায়গাটা কোনখানটা, এটা কিন্তু একটা হুগলি ডিস্ট্রিক্টের সাতবেড়িয়া বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের পাশেই, গ্রামের মধ্যেই এই রিসর্টটা। তো বন্ধুরা, এখানে আমরা তো দুজন দেখতেই পাচ্ছেন খুব মজা করছি, আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন, যেটা হচ্ছে জানুয়ারির 7 তারিখে এটা ওপেন হয়েছে। তো এখানে খাওয়া দাওয়াটাও খুব সুন্দর, সমস্ত কিছুটাই খুব সুন্দর। তো আপনারা যারা এখনও ব্লগার যারা আছেন, তারা এখনও নিশ্চয়ই এখানটা জানেন না, বা এই ভিডিওটা দেখবেন অবশ্যই জানতে পারবেন, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আর এখানে আসবেন, যেহেতু এখনও কেউ এখনও অত আসেনি, তাই এখানে একদমই নতুন রিসর্ট। এটা সবে মাত্র মাসখানিক হয়েছে রিসর্টটা ওপেন হয়েছে, এখনও পর্যন্ত সেইভাবে তৈরি হয়নি, ঠিকঠাক করে কাজ চলছে। তবে তোমরা যদি চাও অনায়াসে একদিনের জন্য এই জায়গায় চলে আসতে পারো, ডে আউট প্যাকেজ আছে, প্যাকেজ বলতে তোমরা জাস্ট এসে খাওয়া দাওয়া করে বিকালবেলা ব্যাক করতে পারো, এছাড়া নাইট স্টেও তোমরা যদি চাও এখানে করতে পারো। খুব সুন্দর জায়গা, একদম গ্রামের মধ্যে একটা এত সুন্দর রিসর্ট, এত সুন্দর একটা পরিকল্পনা করছে রাজ্য সরকার, খুব ভালো লাগলো আমার এখানে এসে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা যদি আসো। আর আমরা সকালবেলা এসেছি, এসে আজকে সারাদিন এনজয় করবো, রাত্রির ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু আমরা আজকে এখানে থাকছি একদিন আর কালকে ব্যাক করব। তো চলো, এর বাদবাকি ইনফরমেশন জানার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর একটা কথা তোমার সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে যে এইখানে আসলে তোমরা যদি নাইট স্টে করো তো ভালো, এবং ডেতে থেকেও ঘুরে যেতে পারো। এছাড়া নাইট স্টে করলে তোমরা এখান থেকে কিন্তু জয়রামবাটি আর কামারপুকুর ঘুরে আসতে পারো। এখান থেকে জয়রামবাটি এদিকটা 3 কিলোমিটার এবং কামারপুকুর এদিকটা 3 কিলোমিটার, মানে পুরো মিডিলে এটা অবস্থিত। তো এইখানে আসলে এই দুটো সাইড সিনও তোমরা অনায়াসে করে নিতে পারো, আর আমরাও যাবো এই দুটো দেখতে, যেটা হলো কালকে যাবো। তো খাবার দেবে আর কি মেনু আছে সেটা একবার শেয়ার করবো তোমার সঙ্গে। পুরো ফাঁকাই এখন, ক্যান্টিনে কেউ নেই, আবার দুজনেই আছে, দুপুর হয়ে গেছে প্রায় 2টোর কাছাকাছি সময় এখন। দেখি কী কী মেনু দেয়, অনেক রকম মেনু আইটেম আছে এদের। পদ আছে, হ্যাঁ ভাত আছে, এখানে ডাল আছে, আর এখানে হচ্ছে শাক, যেটা কী শাক, পালং শাক, পালং শাক বড়ি টড়ি দিয়ে করা। আর এটা হচ্ছে ফুলকপি আলু, সামনে নিয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাছ, কি মাছ জানো, রুই মাছ। আর বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা, আর এখানে স্যালাড আছে, আর এটা হচ্ছে পাপড় চাটনি দিয়েছে, অনেক কিছু পদ আছে। আর খাচ্ছি, খুব টেস্টি হয়েছে, ভালো, খাবারগুলো বেশ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা এই যে প্যাকেজটা, এটা যেহেতু রুই মাছ সমেত, এই প্যাকেজটা পড়ছে 150 টাকার মতন। আর যদি এই পার্কেরই, এই রিসর্টেরই নিজস্ব পুকুর থেকে চারা মাছ নেওয়া হয় তাহলে সেটা 100 টাকার মতন প্যাকেজ পড়বে এক একজনে। তো চলো আগে একটু খাওয়া দাওয়া করি, তারপরে বাদ বাকি কথাগুলো বলছি ভিডিওতে। এইখানে টোটাল 3টে মাটির ঘর রয়েছে, কটেজ রয়েছে, একটা এই সাইডে আর পরপরে 2টে, পরপর 3টেই রয়েছে আর কি। তো আমরা এর মধ্যে একদম শেষের রুমটা নিয়েছি, শেষের কটেজটা নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই কটেজগুলোর ভেতরের ভিউটা, একটু দেখাই, শেয়ার করি। তো চলো আমরা যে কটেজটা নিয়েছি সেটা দেখা। আর এই বাইরেটা এত সুন্দর ড্রয়িং করা রয়েছে, আঁকা একটা গ্রাম্য বাড়ির যেরকম হয় আর কি। আর ওপরটা খড়ের চাল, আর এটা কিন্তু পুরোটাই মাটির। তো চলো এবার ভেতর দিকে যাই এবং দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর এদের। ঢুকেই সামনে এত সুন্দর একটা টেবিল রেখেছে, আর এই যে পুরোটা ভিউটা দেখো, আর একটা সুন্দর খাট আছে। আর শীতকাল যেহেতু, তো আমাদের একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এই যে খাটটা দেখছো বেশ বড় সাইজ, এখানে মোটামুটি 3-4 জন আরামে শোয়া যাবে। আর একটা চেয়ার, একটা টেবিল দিয়েছে, এখানে যদি রাত্রেবেলা বা এখানে বসে যদি তোমরা খেতে চাও তো এখানে বসে খাওয়ারও পেয়ে যাবে। তো এইবার দেখে নিই বাথরুমটা, যেটা মেন কোন রুমে, বাথরুমের ভিউটা দেখাচ্ছি, বেশ খারাপ না, ভালো।
কোমোড আছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে একটা বেসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এটা একদম নতুন, একদম একদম নতুন রিসর্ট, সবেমাত্র জানুয়ারি মাসের 7 তারিখে রিসর্টটা ওপেন হয়েছে, তো একদমই রুমগুলোর কন্ডিশন নতুন। আর একটা কি, এই যে ভেতর দিকে যেটা দেওয়ালটা, এই যে দেওয়ালগুলো এগুলো কিন্তু সবই মাটির, তো গরমকালের জন্য একদম পারফেক্ট, পুরো ঠান্ডা থাকে ঘর, এসির দরকার পড়ে না। এছাড়া এখানে কিন্তু এসি রুমও রয়েছে, তো এন্ট্রি করা যায়। এই সাইডেও একটা গেট রয়েছে এবং গেটের সামনেই একটা ছোট্ট জায়গা যেখানে বসে সময় কাটানোর জন্য খুব ভালো। আর এই নিচটা কিন্তু পুরো মাটির, আর দেখো বাম্বু মানে বাঁশ দিয়ে পুরোটাই তৈরি করা, মানে এখানে আসলে একটা গ্রামের যে পরিবেশ সেটা অনুভব করা যায়। আর এখন আমরা দেখব ওই কটেজটা যেটা কংক্রিটের কটেজ, খুব সুন্দর, তবে এইগুলো এখনও ওপেনিং হয়নি, কাজ চলছে, আমি কথা বললাম, তো শিগগিরই এটা ওপেন হয়ে যাবে। এবং কটেজ ভাড়া কত সেটাও তোমাদের সঙ্গে আমি সামনে বলে দেবো যে কত ভাড়া আছে, তবে ভেতরটা জাস্ট একটু আমি একটু দেখাবো তোমাদের। চলো, গেটটা খোলা রয়েছে। ও আচ্ছা, এটা রেডি আছে, এই দেখো এটা হলো এই কংক্রিটের যে কটেজগুলো আছে সেই কটেজ। এসি রয়েছে এখানে, এসি আর একটা আলমারি টাইপের দিচ্ছে, এই যে এখানে বেড আছে, আর এই যে টয়লেটটা, টয়লেটটাও খারাপ না, তবে এইখানে কিন্তু গিজার নেই, শীতকালে একটা সমস্যা। তোমরা যদি চাও কংক্রিটের কটেজে থাকতে পারো, বা ওই মাটির যে ঘরগুলো আছে, যে কটেজগুলো আছে সেগুলোতে থাকতে পারো। আমি ওই ঘরগুলো নিয়েছি কারণ মাটির ঘরে থাকা একটা আলাদা মজা, আর তার মধ্যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এসে। আর এটার ভাড়া কিন্তু ওয়ান নাইটের জন্য 1000 টাকা নেয়, এর মধ্যে কিন্তু ইনক্লুডিং খাওয়া দাওয়াটা থাকে না, খাওয়া দাওয়ার জন্য আলাদা পে করতে হয়, তো তোমরা ওটাকেও চয়েস করতে পারো। এছাড়া এই যে কংক্রিটের কটেজগুলো আছে, এই কটেজেও তোমরা নাইট স্টে করতে পারো। এখানে কোনটা, এবার খুলে গেছে এই দিকে চিলড্রেন পার্কটা, আর এই ছোট ছোট বাচ্চাগুলো সব রেডি হচ্ছে। চলো দাদা আসো ভেতরে নাকি। আর এই সাইডটা পুরোটা একটা চিলড্রেন পার্ক, লম্বাটা অনেকটাই, আর ওই দিকটা বাচ্চাদের জন্য কয়েকটা অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, দোলনা ঠোলনা রয়েছে। আর যেহেতু এটা একটা রামকৃষ্ণ সারদা মায়ের পটভূমি, সেই কারণে সাইনবোর্ড এদিকটা করা রয়েছে, স্বামীজি আছে, রামকৃষ্ণ সারদা মা, একদম রাস্তার ধারে দেখতে পাচ্ছ, মানে একদম, যেহেতু এটা নতুন ওপেনিং হচ্ছে তো এখনও গার্ডওয়ালগুলো সেইভাবে দেওয়া হয়নি, তবে পরবর্তীকালে এগুলো বড় বড় পাঁচিল দেওয়া হবে। আর কিন্তু আর জায়গায় জায়গায় কিন্তু পুরো গার্ডেনটার ভেতরে জায়গায় জায়গায় কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। এই যে বাচ্চাদের সেই দোলনা অ্যাক্টিভিটি, ছোটো ছোটো খেলনার জায়গা। থেকে আসলে আপনার কলকাতা থেকে যে কোনো শিয়ালদা, শিয়ালদা থেকে আপনার হাওড়া স্টেশনে আসতে হবে, হাওড়া থেকে আপনার গোঘাট, হাওড়া গোঘাট লোকাল আছে, ওখানে এসে গোঘাট স্টেশনে নামবে, গোঘাট থেকে বাস স্টপ যেতে 10 টাকা নেবে, গোঘাট থেকে বাস স্টপ, বাস স্টপ, কোন বাস স্টপটা, গোঘাট বাস স্টপ, আচ্ছা গোঘাট বাস স্টপ, ওখানে এসে যে কোনো বদনগঞ্জগামী গাড়িতে উঠলেই সাতবেড়িয়ার মোড় বললেই নামিয়ে দেবে। ওখানে কত সময় লাগে ওটা আসতে মোটামুটি, কোনখান থেকে গোঘাট বাস স্ট্যান্ড থেকে সাতবেড়িয়ার যে মোড় তো 10 মিনিট লাগবে বাসে, বাসে বাসে 10 মিনিট লাগবে, ওখান থেকে তারপর ওখান থেকে নেমে যে কোনো অটো, অটোওয়ালাকে বললি যে সাতবেড়িয়া রিসর্টে যাবো বা পার্কে যাবো, নিয়ে চলে আসবো। আবার কেউ যদি ভাবে আমরা গোঘাট থেকে সরাসরি টোটোয় করে এখানকে আসবো, তারা মানে কি বলবো, টোটো রিজার্ভ করে, হ্যাঁ টোটো রিজার্ভ করে ওখান থেকে আসবো, ডাইরেক্টলি এখানে আসা যাবে, তো টোটো রিজার্ভ করে সিটিজেন, তারা যদি ভাবে ওখান থেকে আমরা এখানকে চলে আসবো, ওখান থেকে চলে আসবে 150-200 টাকার মতো নেয়। আচ্ছা 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 আচ্ছা, মানে রিজার্ভ করে ওঠে, হ্যাঁ ওখান থেকে নিয়ে চলে আসবে। আচ্ছা, আর এইখানে ভাড়া কি আছে, মানে কটা রিসর্ট আছে এখানে, কটা কটেজ, 6টা কটেজ আছে, প্রত্যেকটাই পায়খানা বাথরুম অ্যাটাচ আছে,
তিনটে এসি, দুটো নন এসি, আর একটা এখন কমপ্লিট হয়। আচ্ছা, তার মধ্যে মাটির মাটির দুটো বাড়ি, মাটির তিনটে বাড়ি আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাটাচ পায়খানা বাথরুম নেই, তার জন্য কমিউনিটি পায়খানা বাথরুম, মানে সেটা পুরুষদের ছাড়া দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, বন্ধুর বান্ধবরা এলে, বন্ধুরা এলে তাদেরকে দেওয়া যায়, কিন্তু ফ্যামিলি এলে তাদেরকে ওটা দেওয়া যায়। ওটার 1000 টাকা করে, মাটির বাড়িগুলো 1000 টাকা করে নেওয়া হয়, আর আপনার এসিগুলো 1500 টাকা। সবজি ভাত পাঁচ রকম, দুটো ভাজা, পাঁপড়, চাটনি, দুটো সবজির তরকারি দেবো, ওটা আপনার 100 টাকা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে এইখান থেকে সাইট সিন বলতে কামারপুকুর, এখান থেকে কামারপুকুর আপনার রামকৃষ্ণদেবের মঠ আছে জন্মস্থান 4 কিলোমিটার, আর জয়রামবাটি মা সারদামহী জন্মস্থান 4 কিলোমিটার, আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে আমাদের রামকৃষ্ণদেবের পিতা জন্মভিটা দেরেক গ্রাম আছে। এইখান থেকে 1/2 কিলোমিটার? হ্যাঁ। আচ্ছা, মানে এইখানে আসলে মোটামুটি সমস্ত সাইট সিনগুলো করা যাবে। আর মান্দারণ আছে 6 কিলোমিটার হবে একটা, পার্কের মতন মান্দারণ আছে। মানে ধরো সকালবেলা হলো সারাদিন খাওয়া দাওয়া করলে বেরিয়ে যাবে, ওরকম কিছু কিছু এরকম প্যাকেজ, তবে এসে খাওয়া দাওয়া করতে পারবে? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারে। যারা খাওয়া দাওয়া করবে তাকে আমাকে আগে থেকে জানিয়ে দিতে হবে। আচ্ছা, যে আমরা এই এতজন খাবো, আপনি আইটেম। আচ্ছা, আর ধরুন আর রাত্রে যদি থাকে সিকিউরিটির কি ব্যবস্থা রয়েছে, মানে সেরকম এনে কোনো সমস্যা নেই? তারপর আমি থাকি সবসময়, কেউ আসলে আমি থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল কতটা এরিয়াটা কত এখন? এখন পর্যন্ত যেটা কভার করা হয়েছে 30 বিঘের মতন, এখন 30 বিঘের মতন আছে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। সো গাইস, যেহেতু এই জায়গাটা পুরো আশেপাশে পুরো রামকৃষ্ণর মাতৃভূমি পিতৃভূমি, তো এদিকটা প্রচুর মন্দির রয়েছে রামকৃষ্ণদেবের। আর এখন আমরা যে মন্দিরটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে রঘুনাথজির মন্দির। এই দেখো, এইখানে নাকি রামকৃষ্ণদেবের বাবা পিতা পুজো করতেন, মেন মন্দির এটাই। আর এইটা হলো মেন মন্দির, এই মন্দিরটাতে পুজো করতেন। আর এইটা এখন ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছ, এটাকে সংস্কার করা হয়নি, একদমই শেষ পর্যায়ে একদম ধ্বংসাবশেষ। তো এই কারণে এই সাইডেই ওরই সংস্করণে মন্দির একটা করেছে, এই যে এইটা, এইখানে রামকৃষ্ণদেবের বাবা পুজো করতেন রঘুনাথজির মন্দির। আর এর পরিবেশটা দেখো চারদিকের, আর সামনে একটা বিশাল বড় তেঁতুল গাছ। আচ্ছা, ভিডিওটা শেষ করার পর আমি তেঁতুল খাবো একটু, বিশাল বড় তেঁতুল গাছ। আর এদিকটা একটা পুকুর, আর এদিকে গ্রাউন্ড রয়েছে, মাঠ রয়েছে খেলার জন্য, অসাধারণ একটা পরিবেশ।